আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 2 পাউন্ডের একটা চকলেট কেক তৈরি করব। এটাও হচ্ছে আমার ডেলিভারি দেওয়া, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে 1 কাপ ময়দা আর 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। তো গুঁড়া দুধটা দিলে হচ্ছে কেকের টেস্টটা ভালো আসে আর কর্নফ্লাওয়ারটাও দিলে ভালো হয় কেকের ক্ষেত্রে। তো আমি এখানে কেকের বেস তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো চেলে 2 থেকে 3 বার চেলে তারপরে হচ্ছে সাইডে রেখে দেব। তো এই সমস্ত কাজগুলো আমরা যারা নতুন আছি, মানে নতুন পুরাতন সব আপুরাই করা দরকার, কারণ হচ্ছে কেকটা ডিমটা যখন ফোম হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে যেন আমরা ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো সুন্দর করে মেশাতে পারি। তো ভালো করে হচ্ছে 2 থেকে 3 বার চেলে নেব। তো দেখুন এই যে চেলে নেওয়ার কারণটা, তো ময়লা ফেলিয়ে তারপর হচ্ছে আমি 2 থেকে 3 বার চেলে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি মোল্ড নিয়েছি 8 ইঞ্চির একটা মোল্ড। তো এখানে হচ্ছে আমি বেকিং পেপার বিছিয়ে আমি মোল্ডটাও তৈরি করে নিয়েছি, যেন ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ মিশিয়ে সঙ্গে সঙ্গে আমি মোল্ডে ঢেলে বেক করে দিতে পারি। তো এখানে হচ্ছে 4টা ডিমের সাদা অংশটা আমি বিট করে নিচ্ছি। তো এখানে হচ্ছে বিট ডিমের ফোমটা একটু বিট করে, মানে সরি, ডিমের সাদা অংশটুকু একটু বিট করে ফোম করে তারপরে হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ ছোটো দানা চিনি, অথবা বড় দানা চিনি হলে আপনারা একটু ব্লেন্ড করে নেবেন। তো বড় দানা চিনি নিলে হচ্ছে সমস্যা যে তাড়াতাড়ি হচ্ছে বিট করে গলতে চায় না, ছোটো দানা চিনিটা নিলে সুবিধা হচ্ছে বিট করতে করতে এটা ডিমের ফোমের সাথে মিশে যায়। তো যেহেতু 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো এখানে হচ্ছে সুন্দর করে আমি 3 ধাপে মিশিয়ে নিচ্ছি আর আমার ডিমের ফোমটা কিন্তু কিছুক্ষণ বিট করার পরে হচ্ছে 2 থেকে 3 মিনিট বিট করার পরে আমি হচ্ছে আস্তে আস্তে চিনিটা অ্যাড করছি। আর আমি কিন্তু মাত্র হাতে গোনা কয়েকদিন হচ্ছে কেকের কাজ শুরু করছি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কেকের বেসটা তৈরি করতাম 6 থেকে 7 বছর যাবত, তো ক্রিমটা নিয়ে আমি কখনো সেভাবে কাজ করিনি। তো এখানে হচ্ছে ডিমের ফোমটা ভালো করে বিট করে করতেছি চিনির সাথে, আর চিনিটা যেন কোনোভাবে চিনির দানা না থাকে, তাহলে কেকটা কিন্তু বসে যাওয়ার চান্স আছে আর উপরে একটা ভেজা ভেজা ভাব থাকে। তো সেজন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেকিংয়ের কাজটা আমি কখনো করব এটা কিন্তু আমি কল্পনাও করিনি। আমার ঘরে অলরেডি কেক বানানো হতো, তারপরে হচ্ছে আমার কি বলে ইলেকট্রিক বিটার ছিল, কেকের যাবতীয় সরঞ্জামপাতি আমার ঘরে ছিল, কিন্তু আমি মাঝে মধ্যে কেক বানিয়ে আমি বাচ্চাদের খাওয়াতাম পাউন্ড কেকের মতো বানিয়ে। তো হঠাৎ করে আমার খুব ইচ্ছা হলো যে আমি কেক নিয়ে কিছু করব, যেহেতু আমি বিয়ের পর থেকে লেখাপড়া চালিয়ে গিয়েছি আর একটা মেয়ে সংসার বাচ্চা সামলিয়ে কোনো কিছু করা তার খুবই কষ্টের একটা কাজ। তো যাই হোক, আমার জবের কোনো চিন্তা ছিল না, আর এখন হচ্ছে ঘরে বসে যদি আমি কিছু করতে পারি সেটা হচ্ছে আমার সৌভাগ্য। তো আমি বিসমিল্লাহ বলে আমার কেক বেকিংয়ের জিনিসগুলো আমি হচ্ছে কিনেছি, কেনার পরে হচ্ছে আমি আস্তে আস্তে ধাপে ধাপে 1-1টা কেক বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম কিনে নিয়েছি, মানে কিনে বলতেছি ঢিসে ঢেলে আমি হচ্ছে এখানে কি বলে যে লো আছে হচ্ছে 2 থেকে 3 মিনিট বিট করে নিয়েছি আর হাইটে পরে 2 থেকে 3 মিনিট। তো মিনিটটা আমি সরাসরি বলতে পারবো না, তার কারণ হচ্ছে 1-1 বিটারে মানে ইলেকট্রিক বিটারে 1-1 সময় লাগে। তো এখানে হচ্ছে ক্রিমটার সাথে, সরি, এখানে হচ্ছে ডিমের ফোমটার সাথে আমি ভ্যানিলা এসেন্স, তারপরে হচ্ছে 1/3 কাপ সয়াবিন তেল ডিমের কুসুমটা ভালো করে দিয়ে নেব। তো যেটা বললাম, আমরা মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি। তো ঘরে বসে বাচ্চা সংসার সামলিয়ে এই একটা কাজই আমার কাছে সহজ মনে হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে ভালো করে বিট করে নিচ্ছি, আর বেশিক্ষণ বিট করা যাবে না, 10 থেকে 15 মিনিট। তো তেল আর ভ্যানিলা এসেন্স বিট করার পরে তারপরে হচ্ছে, মানে ভ্যানিলা এসেন্স এখানে হচ্ছে আমি চকলেট এসেন্স দিয়ে নিয়েছি, সরি, চকলেট এসেন্সটা দিয়ে নিয়েছি আর ডিমের কুসুমটা ভালো করে মিশিয়ে শুকনো উপকরণগুলো আমি এখানে 2 থেকে 3 ধাপে মিশিয়ে নেব। আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন, একবারে দিতে গেলে কেকের ডিমের যে ফোমটা সেটা বসে যাবে, তারপর পারফেক্টভাবে মিশবে না, দলা দলা থেকে যাবে। তো এক পাশ থেকে ভালো করে মিশিয়ে নেবেন।
তো আমার কেকের জার্নিটা সম্পূর্ণ আমার ইউটিউব থেকে শুরু। আমি ইউটিউব দেখে দেখে আমি জীবনে অনেক কিছু শিখেছি, ইউটিউবকে অনেক বড় থ্যাঙ্ক জানাবো। তো ইউটিউবে চ্যানেলও খুলেছি শখ করে, তো যেটা যাই হোক উন্নতি হোক না হোক, তো এখানে হচ্ছে আমি মোল্ডে আমার কেকের যে ব্যাটারটা আছে সেটা ঢেলে নেব ভালো করে, একটা স্প্যাচুলার সাহায্যে বোল থেকে ঢেলে নিচ্ছি। আর আমি স্টিলের বোল ব্যবহার, কারণ হচ্ছে আমার স্টিলের বোল ব্যবহার করতে ভালো লাগে, প্লাস্টিকেরটা অতটা আমার কাছে ভালো মনে হয় না। তো তারপরে যদি আমার কখনো দরকার হয় তাহলে আমি কিনবো। তো এখানে হচ্ছে আমি 8 ইঞ্চি মোল্ড নিয়েছি। তো এখানে হচ্ছে একটা বড় ধরনের কাঠি শলা বলে, এটা পরিষ্কার করে আমি হচ্ছে চতুর সাইড ঘুরিয়ে নিচ্ছিলাম যেন কোনো পাশে ফাঁকা না থাকে, যেহেতু বড় ছড়ানো একটা মোল্ডে আমি নিয়েছি। তো ভালো করে সরি, তারপর হচ্ছে আমি ট্যাপ করে নিচ্ছি বারবার, যে বাবল বের হচ্ছে যেন কেকটা একদম সমানভাবে বেক হয় আমার। আর আমার কিন্তু ওভেন নাই, তো আমি চুলায় হচ্ছে প্রিহিট করে রেখেছিলাম হাঁড়ি আর একটা স্ট্যান্ড বসিয়ে, তারপরে হচ্ছে আমি এটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে, ঢাকনার সাথে আমি যে ছিদ্র ছিল সেটা হচ্ছে লবঙ্গ দিয়ে আটকে নিয়েছি। তো এটা 40 থেকে 45 মিনিটের মধ্যে হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা ফুলেছে আমার কেক, আর একদম পারফেক্ট ফুলাটা একদম কিন্তু পারফেক্ট আছে, একটুও বসে যায়নি। এর কারণ হচ্ছে আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা আর হচ্ছে একটু ভিনেগার দিয়ে নিয়েছিলাম, যত কেকটা যতটুকু ফুলে ততটুকুই থাকে। তো এখানে হচ্ছে আমি 3টা স্লাইস করে কেটে নেব সুন্দর সমান করে, তো এটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি। আর আমি কেন জানি না আমি ক্যামেরা অন করে কোনো কাজই করতে পারি না, আমার হাত কাঁপে। তো 3টা স্লাইস করে কেটে নেওয়ার পরে নিচের সাইডটা আমার একটু চিকন হয়ে গেছে, আর চিকন হয়ে যাওয়ার কারণে যখন আমি উঠিয়ে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, তখন হচ্ছে এই যে ক্রিম লাগানোর জন্য যখন স্লাইসটা টান দিই তখন হচ্ছে এই অবস্থা। তো এখানে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি সম পরিমাণ চিনি পানি দিয়ে, আর একটা হচ্ছে চকলেট এসেন্স দিয়ে নিয়েছি। তো চকলেট কেকটা আমি একদম সাধারণভাবে তৈরি করার চেষ্টা করেছি ভালো করে, এখানে এটা দিয়ে তারপর হচ্ছে আমি ক্রিম বসিয়ে নিয়েছি। ক্রিমটা চারপাশে ভালো করে প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তো এখানে হচ্ছে আবার চিনির যে পানিটা আছে ওটা দিয়ে দেব ভালো করে। তো সুগার সিরাপটা ভালো করে দিয়ে চারপাশে দিয়ে নিয়েছি যেন আমার কেকটা নরম থাকে, সফট থাকে। আর সুগার সিরাপ দিলে কেকটা কিন্তু অনেকক্ষণ ভালো থাকে, মানে নরম তুলতুলে খেতে ভালো লাগে। তো চারিপাশে আমি দিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু বড় সাইজের একটা বোর্ড নিয়েছি, স্কোয়ার শেপের বোর্ড। এটা কত ইঞ্চি বোর্ড আমি জানি না, এটা আমার ঘরে আগে থেকে ছিল, তো চিন্তা ছিল যে আমি গোল বোর্ডে নেব, তো এটা পরে ট্রান্সফার করে একটু কষ্টকর আমার জন্য, তো সেক্ষেত্রে আমি এই বোর্ডে রেখে ডেলিভারি দিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে চারপাশে ভালো করে ক্রিমটা আমি লাগিয়ে নিচ্ছি, আর ক্রিমের সাথে কিন্তু আমি হালকা একটু গানাশ ব্যবহার করেছি, চকলেট গানাশ। তো চকলেট গানাশটা হয়তো আমার একটু মেল্ট হইতে বাকি ছিল, সে কারণে একটু দানা দানা দেখাচ্ছে। তো যাই হোক, তো ক্রিমের সাথে গানাশটা মেশাইতে হবে একদম ঠান্ডাভাবে, আমার হয়তো একটু কুসুম গরম ছিল সে কারণে এমন হয়েছে। তো ভালো করে আমি এইভাবে কোট করে নেব। তো ফাস্টিং করে আমি হচ্ছে এটা ফ্রিজে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, রেস্টে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে এটা হচ্ছে যতটুকু বাকি আছে আমি সেটা ফাইনাল ফাস্টিং যেটা বলে সেটা করে নিচ্ছি। তো স্ক্রাপার দিয়ে আমি ঘুরিয়ে তারপরে হচ্ছে ফিনিশিংটা এনেছি। তো স্ক্রাপারটা আমার ছোট হয়ে গেছে, আমার কিনতে হবে আস্তে আস্তে করে। একবারে কিন্তু আমার 7-8 থেকে 8 হাজার টাকা জিনিস কেনা হয়েছে এই পর্যন্ত ধাপে ধাপে। তো ভালো করে ফিনিশিং দিয়ে আমি এখানে হচ্ছে ডিজাইন করব। তো আপনাদের দেখালাম কেমন ফিনিশিং এনেছি, আপনারা যারা নতুন আছেন ফিনিশিং না আনতে পারলে একটু চেষ্টা করবেন। আর আমি যেটার উপর আমার আগ্রহ হয় বা নেশা জাগে সেটা কিন্তু আমি একদম খুব ধৈর্যের সাথে করি। তো এখানে ফিনিশিং আনার পরে দূর থেকে আমার মনে হচ্ছিল যে আমার কেকটা একটু এক সাইডে নিচু এক সাইডে উঁচু, তো যে সাইডে নিচু সেই সাইডে আমি আবার ক্রিম দিয়ে নিলাম। ক্রিম দিয়ে তারপর হচ্ছে আমি আবার প্যালেট নাইফ দিয়ে ভালো করে চারপাশ লাগিয়ে নিচ্ছি ক্রিমটা। আর এই কেকটার করার পিছনে অনেক একটা কাহিনী আছে, আপনার ভিডিও শেষে একদম দেখতে পারবেন। তো ভালো করে ক্রিমগুলো আমি প্যালেট নাইফ দিয়ে ভালো করে
কেকের চারিপাশে সমানভাবে করে নিচ্ছি যেন উঁচু নিচু না থাকে। এটা খুবই ধৈর্যের কাজ, আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি কিন্তু বিরতি নিয়েছি, কারণ আমার একদম ছোট বাচ্চা আছে, সাথে বড় দুটোও খুব বিরক্ত করে, তো আমার খুবই কষ্ট হয়। তো যাই হোক, যেহেতু এটা ভালোবেসে আমি শুরু করেছি আল্লাহর নাম নিয়ে, তো এটা আমি আমার শখ হিসেবে, আমার প্রফেশন হিসেবে নেব। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর আমি পেজ খুলেছি, পেজের লিঙ্কটা আমার কমিউনিটিতে দেওয়া আছে, আপনারা যারা আমার ভিডিওটা ফুল দেখবেন তারাই পাবেন। তো আপনারা আমাকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন। তো এখানে হচ্ছে আমি চকলেট গানাশটা চারপাশে দিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমি ফুল করব। তো ফুল করার টাইমে হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি আসছিল, তো তার সাথে কথা বলতে গিয়ে আমি না, এটা আমার সত্যি কথা, সব আপুদেরই হয়তো সমস্যা হবে, আমি একদম শান্ত শিষ্ট নিলিবিলিভাবে কাজ করতে পছন্দ করি। তো তখন যখন তার সাথে কথা বলতে আরম্ভ করলাম, তখন হচ্ছে আমার ফুলগুলো একে বেঁকা হয়ে যাচ্ছিলো। তো এখানে আমি সে 2D দিয়ে করতে চেয়েছিলাম, তো সেটা আমি চেঞ্জ করে তারপরে হচ্ছে আমি অনেম নজল দিয়ে করেছি। আর এই কেকটার ডিজাইনটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, তো করার পরে ফ্রিজে রেখে দেওয়ার পরে আমার কাছে কেমন যেন লাগছিলো, তো ডিজাইনটা মোটামুটি ভালোই হয়েছে। তো আপনাদের ভাই বলতেছে যে ডিজাইনটা কেমন যেন দেখাচ্ছে, তো যাই হোক, খারাপ লাগতেছিল। আর ফাঁকে ফাঁকে না চকলেট গানাশের মানে ভরাট হয়নি, ফাঁকে ফাঁকে কেকের যে সাদা লেয়ারটা সেটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার এই যে ফাইনাল শেষ লুক। তো এভাবে আমি করেছিলাম, করার পরে আমার সারা রাতে আমার কেমন জানি লাগতেছিল যে আমি কী করলাম, আমার কেকটা এরকমের হলো কেন, আমি কেকটার ডিজাইনটা কীভাবে চেঞ্জ করবো। এইভাবে করে করে আমি রাত 9টার দিকে আমি কেকের উপর থেকে চকলেট গানাশ ক্রিম সব তুলে তারপর আমি ফাইনাল এই যে এই লুকটা এনেছি। যারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তারা দেখতে পারবেন। আজকে ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। কেক বানাতে কিন্তু খুবই কষ্ট।